হ্যালো ভিউয়ার্স, আপনাদের স্বাগতম সিনে মিলনে। আমরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি আয়ুব অন্যতম যেখানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আয়ুব সাধারণত হাজারো হাজারো লাখ লাখ মানুষ সমবেত হয়েছে। তো এখানে হাজার হাজারো মানুষ ভক্তকুল এখানে জনস্রোত হয়ে গেছে। তো আপনারা আসলে চারপাশে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এখানে। আসলে একজন এটা বলার অপেক্ষা আসলে ভাষাও নেই যে কিভাবে এগুলো বর্ণনা করবো। তারপর এইসব গানগুলো মানুষের এবং সবসময় মানুষের তো এইগুলো মানুষ হয়তো চিরদিন বেঁচে থাকে না, তাই আয়ুব আজকে আমাদের মাঝ থেকে চলে গেলেন। কিন্তু তার যে ভক্তকুল, তার যে স্মৃতি, সেগুলো সারাটা জীবন আমাদের মাঝে থেকে যাবে। আসলে আমিও বাচ্চু ভাইকে ময়দানে যেখানে যেখানে আমরা আমাদের প্রিয় শিল্পী আয়ুব বাচ্চুর প্রথম নামাজের জানাজা অনুষ্ঠান করি। আমরা আবারও কথা শুনব আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী তপন চৌধুরীর কাছ থেকে। তো ঠিক আছে, এখানে আমি একজন মিউজিশিয়ান হিসেবে, ভক্ত হিসেবে আমি এই শ্রদ্ধাকে আসলাম। তো এই শ্রদ্ধা শেষ করে এখন আমি যাবো জাতীয় উদ্যান চতুর্থ নামাজে জানাজা। ঠিক আছে, তপন চৌধুরী আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী, তিনি কথা বললেন। এখানে আসলে আর বলার ভাষা তেমন নেই, সবার একটি শুভকামনা।